সঠিক সময় পানি না দেয়া এবং খাল সংস্কার না করা সহ বিভিন্ন কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের আশীর্বাদ বয়ে আনা গঙ্গা কপতাক্ষ সেচ প্রকল্পে কমেছে ধানের উৎপাদন এর মধ্যে সেচ পাম্প নিয়ে নতুন শঙ্কা যোগ হয়েছে কৃষকদের মাঝে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া পাম্প অপারেটররা এতে বন্ধ রয়েছে প্রকল্পের সেচ কার্যক্রম সেচ পাম্প বন্ধ থাকায় মূল খালের পানির লেয়ার কমেছে অনেক আবার খালের পানির প্রবাহ না থাকায় আমনের আবাদ নিয়ে চিন্তিত চাষীরা ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের জিকে সেচ প্রকল্পের পাম্প যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মুহূর্তে আমাদের তো এলাকায় কোনো ডিপটি সেবলের কোনো ব্যবস্থা নাই আমাদের সমস্যাই হবে এইভাবে পানি যদি সংকট হয় তাহলে পরে আমাদের এই ফল এই ফসল ভালো হবে না আপনার মন কারা বিঘে প্রতি যদি হয় সেই ক্ষেত্রে এখন হবে পাঁচ মন সাত মন করে ধান হবে আশ্বিন মাস কাতি মাসের বিশ তারিখ পর্যন্ত পানি দেওয়া পুরাপুরি লাগবে না হলে পুরা মাঠের ক্ষেত নষ্ট হয়ে যাবে সরকার যদি হচ্ছে যে এই মেশিন যদি মেরামত না করে পানি যদি ঠিক মতো না দেয় আমরা চাষি মানুষ হচ্ছে যে ধান না সংকটের কথা স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান পাম্প স্টেশনের কর্মকর্তা স্থানীয় যারা আছে কর্মচারী এদের মাধ্যম দিয়েও কিছু চালু রাখা যায় কিনা এই চেষ্টাটা আপাতত করতেছি এবং উদ্বোধন কর্তৃপক্ষকে বলেছি যে দ্রুত অপারেটর দিলেই আমাদের এটা পূর্ণাঙ্গ রূপে চালু গঙ্গা সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়া ঝিনাইদহ মাগুরা ও চুয়াডাঙ্গা জেলার এক লাখ সাতানব্বই হাজার হেক্টর জমি চাষাবাদ করা হয় এসব জমিতে সেচ কাজে ব্যবহৃত প্রধান খাল রয়েছে একশো তিরানব্বই কিলোমিটার সময় সংবাদ কুষ্টিয়া